এমন একটি উৎসব যে উৎসবে পুরুষ থেকে মহিলা সবাই উলঙ্গ হয়ে নিজেদের শরীর দেখায়। আপনি কি জানেন এমন একটি গাছের পাতা আছে যা ছুলেই মানুষ আত্মহত্যা করতে চায়? আর আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় আর ভারী ফুল কোনটি? আচ্ছা মনে করুন আপনি ট্রেনে আসেন, আর সেই সময় যদি ট্রেনের ড্রাইভার ও অ্যাসিস্ট্যান্ট দুজনই ঘুমিয়ে পড়ে তো তখন কি হবে? এইরকমই কিছু অসাধারণ ফ্যাক্ট নিয়ে আমার আজকের ভিডিও। আর আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজেই বলবেন ক্যা বাত হ্যায়। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা চ্যানেলটা একেবারে নতুন, তাই যেহেতু ভিডিওটা দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনার সুন্দর হাত দিয়ে একটা লাইক করে দেবেন। নাম্বার ওয়ান, আপনি কি জানেন অস্ট্রেলিয়ায় এমন একটি পাখি পাওয়া যায় যে কিনা যে কোনো পানির শব্দকে নকল করতে পারে? হ্যাঁ এটাই সত্যি, আর এই কারণে এই পাখিটির নাম লায়ার বার্ড। নাম্বার টু, বন্ধুরা আপনারা আপনাদের লাইফে কত বড় ফুল দেখেছেন তা আমার জানা নেই, কিন্তু এখন আপনারা যে ফুলটা দেখছেন এই ফুলের ওজন 7-11 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর এই ফুলটাই পৃথিবীর সবচেয়ে বড় ফুল হিসেবে পরিচিত, আর যার নাম রেবলেসিয়া। নাম্বার থ্রি, বস জীবনে কি কখনো এমন যন্ত্রণা পেয়েছেন যে আপনার মনে হয়েছে এর থেকে মরে গেলে ভালো হতো? তাহলে জেনে রাখুন অস্ট্রেলিয়ার গিম্পি গিম্পি গাছ হলো এমন একটি ভয়ঙ্কর গাছ যার পাতা যদি আপনার ভুল করেও কোনোভাবে স্পর্শ হয়ে যায় তাহলে তার জ্বালা যন্ত্রণা আপনাকে এতটাই কষ্ট দেবে যার ফলে আপনি এর থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা পর্যন্ত করে নিতে চাইবেন। হ্যাঁ ইতিহাসও তাই বলছে, এই গিম্পি গিম্পি গাছের পাতার স্পর্শ লাগার পর বহু মানুষ যন্ত্রণা সহ্য করতে না পেরে সুসাইড করে নিয়েছে। আসলে এই গাছের পাতায় খুব বিষাক্ত অতি ঘন কাঁটা থাকে আর যা আমাদের স্কিনে চলে গিয়ে এমন মারণ যন্ত্রণা সৃষ্টি করে। নাম্বার ফোর, বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে ইতিহাসের সবচেয়ে চর্চিত জাহাজ টাইটানিক এই বছর 2022 আবার পুনরায় রিলিজ হতে চলেছে, আর যা একই জায়গা থেকে একই দিশায় রওনা দেবে। এবার এটা দেখার যে টাইটানিক 2022 যাত্রাটা কতটা সফল হয়। নাম্বার ফাইভ, আপনি কি জানেন সাপ হলো এমন একটি প্রাণী যারা নিজেদের জীবনদশায় কখনো চোখ বন্ধই করে না? হ্যাঁ বস, কারণ সাপের কোনো চোখের পাতাই নেই যেই কারণে সাপ নিজের চোখ বন্ধ করতে পারে না, আর যা রিয়েলি আমেজিং। নাম্বার সিক্স, মনে করুন আপনি একটি ট্রেনে সফর করছেন, এমন সময় যদি ট্রেনের ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট ঘুমিয়ে পড়ে তো তখন কি হবে? তাহলে এর জন্য আপনাদের জানিয়ে রাখি ট্রেনের ইঞ্জিনে এক ধরনের বিশেষ ডিভাইস লাগানো থাকে আর যার নাম ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস। এই ডিভাইস নোটিস করে যে 1 মিনিটের মধ্যে ড্রাইভার কোনো রকম ড্রাইভিং সিগন্যাল যেমন স্পিড কম বেশি অথবা ব্রেক ব্যবহার করেছে কিনা। যদি এমনটা না হয়ে থাকে তো এই ডিভাইস অটোমেটিক ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেয় আর স্টেশনের 1 কিলোমিটার আগেই অটোমেটিক ব্রেক মেরে দেয় যার ফলে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই ট্রেন ও ট্রেনের যাত্রীরা বেঁচে যায়। বস এই ডিভাইসটির জন্য একটা লাইক তো দেওয়াই যায়। নাম্বার সেভেন, যেদিন বিখ্যাত সায়েন্টিস্ট স্টিফেন হকিংসের জন্ম হয়েছিল ঠিক সেই দিন গ্যালিলিওর মৃত্যু হয়েছিল, আর যেদিন স্টিফেন হকিংসের মৃত্যু হয়েছিল ঠিক সেই দিনই আবার মহান বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হয়েছিল, আর যা রিয়েলি অ্যামেজিং। কোথাও না কোথাও যেন এই তিনজনের জন্ম মৃত্যুতে একটা বিরাট যোগসূত্র দেখতে পাওয়া যায়। এই সম্বন্ধে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার এইট, বন্ধুরা আমাদের বাংলাদেশ বা ভারতে যদি আমরা বস্ত্রহীন কোনো মানুষকে রাস্তায় দেখি তাহলে আমরা তাকে পাগল বলে আখ্যা দিয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন সুইজারল্যান্ডের সুইস সিটিতে এমন একটি অনুষ্ঠান উদযাপন হয় যেখানে কিছু পুরুষ ও মহিলা সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে রাস্তায় খোলামেলা নিজেদের উলঙ্গ দেহ দেখায়, আর এই ফেস্টিভ্যালটির নাম গভর্নমেন্ট বডি অ্যান্ড ফ্রিডম ফেস্টিভ্যাল। কি বড় অদ্ভুত উৎসব তাই না? এইরকমই আজব আজব রীতিরেওয়াজ ও অবাক করা ফ্যাক্ট দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দর্শক বন্ধু আজকের মতো এতটুকুই, ফিরে আসবো আবারও একটি মজাদার ফ্যাক্ট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার।